ভারতের প্রথম গর্ভবতী হলেন কোন পুরুষ, জন্ম দিলেন শিশু সন্তান। চিকিৎসা বিজ্ঞানও এ যেন এক অনন্য নজির। কেরালার কোজিকোড়ে সন্তানের জন্ম দিলেন রূপান্তরকামী পুরুষ জাহাদ। কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা জাহাদ এবং কোজিকোড়ের জিয়া পাওয়াল দুবছর আগে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন তারা। এরপর সন্তান সুখ পাওয়ার ইচ্ছে জাগে তাদের। আসলে তাদের সম্পর্ক তো আর পাঁচটা রূপান্তরকামীদের সম্পর্কের মতো নয়, সম্পর্কের আলাদা মর্যাদা চেয়েছিলেন তারা। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে কেরালার রূপান্তরকামী দম্পতি জিয়া এবং জাহাদ। লিঙ্গ পাল্টে পুরুষ থেকে নারী হয়ে উঠছেন জিয়া, আর ঠিক একইভাবে জন্মগত লিঙ্গ পরিচয় ভুলে বর্তমানে পুরুষ হয়ে ওঠার প্রক্রিয়া চলছিল জাহাদের। কিন্তু সন্তান লাভের ইচ্ছে মাঝপথেই থামিয়ে দেন এই প্রক্রিয়া। নারী থেকে পুরুষ হয়ে ওঠার এই প্রক্রিয়ায় বাদ পড়েছে জাহাদের দুটি স্তন। হরমোনাল পরিবর্তনও শুরু হয়েছিল শরীরে, তবে সেই প্রক্রিয়া আপাতত থামিয়ে তিনি সন্তান ধারণ করেন গর্ভে। রূপান্তরকামী পুরুষ হয়েও অন্তঃসত্ত্বা হওয়ায় এই অনন্য নজির তৈরি করলেন তিনি। 23 বছর বয়সী জাহাদ রূপান্তরিত পুরুষ এবং 21 বছর বয়সী রূপান্তরিত মহিলা জিয়া নিজেই ইনস্টাগ্রামে স্বামীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতে এমন ঘটনা এই প্রথম। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আমার মা হওয়ার স্বপ্ন এবং জাহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। ট্রানজিশন পর্বেই সেক্স চেঞ্জের আগে জিয়ার সাহায্যে গর্ভবতী হন জাহাদ। ততদিনে তার শরীর থেকে স্তন বাদ পড়লেও বাদ দেওয়া হয়নি ইউটেরাস এবং সন্তান ধারণের প্রয়োজনীয় জননাঙ্গ। সন্তান জন্মের পর আগামী 6 মাস এই হরমোনাল পরিবর্তন বন্ধ রাখবেন জাহাদ এবং জিয়া, পরবর্তীতে শেষ করবেন রূপান্তরের প্রক্রিয়া। সদ্যোজাতকে বাবা হিসেবেই নিজের পরিচয় দিতে চান জাহাদ। অন্যদিকে মা হয়ে উঠতে মানসিকভাবে প্রস্তুত জিয়াও। তিনি নিজের ইনস্টা প্রোফাইলে সদ্যোজাতের একটি আঙুলের ছবি শেয়ার করেছেন, জানিয়েছেন জাহাদ এবং তাদের সন্তান সুস্থ রয়েছে। যদিও সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করেননি এই রূপান্তরকামী দম্পতি। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জিয়া বলেন, বেশিরভাগ রূপান্তরকামীদেরই সমাজ বয়কট করে, অনেকের ক্ষেত্রে পরিবারের লোকজনও পাশে থাকে না। আমরা প্রথম থেকেই সন্তান চেয়েছিলাম যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি, আমাদের পরেও যাতে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকে। অনেক রূপান্তরকামীরা আমাদের মতোই বাবা মা হতে চান, তবে সমাজের চোখ রাঙানির ভয় তারা সেই সিদ্ধান্তটি নিয়ে উঠতে পারেন না। রূপান্তরকামীরাও সাধারণ নিয়মে অভিভাবক হতে পারেন, সেই উদাহরণ সকলের মাঝে আমরা তুলে ধরতে চেয়েছিলাম। প্রথমে দত্তক নেয়ার সিদ্ধান্ত নিলে আইনি পথে নানা বাধা আসে, তারপর স্থির করি সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেরাই মা বাবা হব। অভিভাবক হতে পেরে জাহাদ জিয়া দুজনেই বেজায় খুশি, আর 5 জন সাধারণ অভিভাবকদের মতো তারা উপভোগ করছেন জীবনের এই নতুন পর্যায়ে। অন্তঃসত্ত্বা হওয়াকালীন ফটোশুট করেছেন তারা। জিয়া ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সেই সব ছবি। ছবিগুলি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে নানা মহলে। খালি গায়ে স্ফীত উদরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন জাহাদ, চোখে মুখে খুশির জেল্লা। শাড়ি পরে দক্ষিণী সাজে তাকে সঙ্গ দিচ্ছেন জিয়া। নেটিজেনরা কেউ কেউ এই ফটোগুলি দেখে শুভেচ্ছা জানান রূপান্তরকামী যুগলকে, অনেকে আবার ফটোগুলি দেখে নিন্দার ঝড়ও তোলেন, তবে নিন্দুকদের পাত্তা দিতে নারাজ এই যুগল। কেরালার কোজিকোড়ের সরকারি হাসপাতালে শিশুর জন্ম দেন বাবা জাহাদ। বাবা এবং সন্তান দুজনেই বর্তমানে সুস্থ আছে।